আমার স্বামীর জীবিত বা মৃত আপনারা আমাকে দেশে আমার সামনে আনে দিবেন। আমার দেশের বাইরে কাছে সবার কাছে আমি আল্লাহর উপর ভরসা করে রাখছি, আপনারা আমাকে একটু সহযোগিতা শুরু করবেন। আর আমি এমনই একটা মাও যে আমার হাত থেকা কর্ম করে খানের ক্ষমতা নাই, আমার এই একটা হাত ভাঙা, আমি ডায়াবেটিক্সের রুগী, আমার ক্ষমতা নাই যে আমি বাচ্চা দুটা কাম আছে কর্ম করে খাওয়াবো কি মানুষ করব। আমার ছোট মেয়েটার এত অসুস্থ, আমি আজ চারটা মাস আমার বাচ্চা ঠিক মতো খাওয়াতে পারিনি, যত্ন করতে পারিনি। আমি প্রধানমন্ত্রীর কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আপনারা এই আমার স্বামীর দেশে এনে দেবেন, সে জীবিত থাকুক বা মৃত থাকুক। রাত দিন বেটা লই কান্দতেছি, আমার ভালো বেটা লিয়ে যা, আমার কি সব বিনাশ করে দিলি তে বেটা রে, আমার বেটাকে যা ভালো বেটা লিয়ে গেছে বেটা, তোমার কাছে অনুরোধ আমার বেটাকে দেশে এনে দাও। আমার বেটাক যদি আমি কাছে পাই, আমার জন শান্তি যদি হয়, আল্লাহর কাছে দোয়া করি আমার বেটা যিনি আমার কাছে আসে। বেটার লেগে আর কতই আফসোস করতেছি বেটা। প্রবাসী সাইফুলের মা এবং তার স্ত্রীর আহাজারি দেখছিলেন আপনারা। একটু পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্য মাত্র 26 দিনের মাথায় সৌদিতে মৃত্যুবরণ করেন তিনি। দালালের পক্ষ থেকে বলা হয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন সাইফুল। এরপর সাইফুলের মরদেহ পেতে পরিবারের কাছে যা হয় 3 লাখ টাকা, সেই টাকা কখনো বাড়তে থাকে কিংবা কখনো মরদ ফেরত না দেওয়ার অঙ্গীকার নামায় স্বাক্ষর দেওয়ার জোর দার করতে থাকে। কিন্তু কিভাবে সাইফুল মারা গেল তার কোনো তথ্য পায়নি পরিবার। তবে পরিবার বলছে জীবিত হোক কিংবা মৃত হোক, সাইফুলের মরদেহটি শেষ পর্যন্ত পেতে চায় পরিবার। তবে সৌদি আরব থেকে সাইফুলের মরদেহ আনতে যে টাকা প্রয়োজন, সেই সামর্থ্য নেই পরিবারের। গ্রামে কৃষি কাজ করতেন সাইফুল ইসলাম। পরিবার নিয়ে একটু সুখে থাকার ইচ্ছা আর সবাইকে ভালো রাখার জন্য পাড়ি জমান সৌদিতে। কিন্তু সৌদিতে যাওয়ার এক মাসে না পেরোতেই খবর আসে মৃত্যুবরণ করেছেন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। কিন্তু এরপরেই নানা ঘাত প্রতিঘাত আর ঘটনার পরিবর্তন ঘটতে থাকে। তবে সেই ঘটনার পরিবর্তন ঘটতে থাকে দালালের মাধ্যমে। কখনো বা চাওয়া হয় 1 লাখ টাকা, কখনো বা বলা হয় লাশই বা ফেরত দেওয়া হবে না। কিন্তু এর পেছনে নেপথ্যের ঘটনা কী আর কারাই বা আছেন জড়িত, সেটা এবার একটু আমরা ঘটনার অন্তরালের মাধ্যমে বের করে আনার চেষ্টা করব। আমি বিদেশে পাঠাইছি, ধরেন আমার দুটা বাচ্চা আছে, আমরা গরিব মানুষ, তার বাপ আছে স্টক করে, ধরেন কোনো কাজকর্ম করতে পারে না, সে বড় ছেলে, তার আশা যে আমার বাপ মা আমার বউ বাচ্চা ভালো রাখবো। আর আমার ধরেন বাড়ি করার জমি নাই, কো 1.5 কাঠা জমির পারে আমি বাড়ি করি আছি। তা আমার স্বামীর আশা যে আমি বিদেশ যাই কিছু টাকা পয়সা কাজ করি, একটু জমি কিনি, যাতে আমার দুইটা বাচ্চা বিয়ে দিতে লাগে, তার ভবিষ্যৎ ভালো হতে পারে, সেই আশায় ধরেন সে বিদেশ গেছে, টাকা পয়সা ঋণ করে হাসেগা বিদেশ গেছে। সে পরে হাসেগা ধরেন হাসে 7 লাখ টাকা আমি ঋণ করেছি, মনে করেন দালালেকে আমি দিয়েছি আছে 6.5 লাখ টাকা। আর তো ধরেন খরচ হয়েছে, দুইবার দালাল আছে মেডিকেল করাইছে, দালাল দুইবার মেডিকেল করাইছে, দিয়ে ধরেন আমার 7 লাখ টাকা খরচ হয়েছে। আমি সবার থেকে ধরেন ঋণ করে করে এই টাকাগুলি লিছি, কিস্তির জায়গায় জায়গায় থেকে লোন তুলিছি, লোন তুলি তুলি ধরেন আমি এই টাকাগুলি ওই দালালকে দিছি। দেওয়ার পরে বিদেশ ধরেন দালাল নিয়ে গেছে, আমার স্বামী বিদেশ গেছে আছে ওইটা জুন মাসের আছে 26 তারিখে। আমাকে বলতেছে যে এরকম তোমার স্বামী মারা গেছে, তখন আমি বলছি যে আমি বিশ্বাস করিনি যে আমার স্বামী মারা গেছে। তখন মনে করেন যে আমি বলেছি যে দালালের সাথে আমি কথা বলবো, দালালের কি বায় আছে, বাড়ির দুইটা মানুষ আসছে, আসার পরে ওদের আমি জিজ্ঞাসা করেছি, তখন বলতেছে যে দালালের সাথে তুমি কথা বলতে পারবে না, দালাল কাজে গেছে। তখন আমি রাগারাগি করে বলেছি যে আমার স্বামী মারা গেছে, তাহলে দালালের এত কিসের কাজ। তখন বলতেছে যে হ্যাঁ সেসব আমরা জানি না কো। পরে কথা বলার পরে ধরেন দালাল সবার সেটে ফোন দিচ্ছে যে
আমার স্বামীর সেটটা দালালের কাছে আছে। তখন ধরেন আমরা অন্য অন্য সেট দিয়ে দালালের কাছে ফোন দিছি, দেওয়ার পরে দালাল বলতেছে সে মারা গেছে। তো কিভাবে মারা গেছে? তখন দালাল বলতেছে যে আমি শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়তে গেছি, যাওয়ার পরে তে হাসে গা ভাই আমরা সবাই নামাজ পড়ে বের হয়েছি, খুরমা খাজুর দিয়েছে ভাই, রাতে একটা শপিং ব্যাগে খুরমা খাজুর আছে। তখন বলতেছে যে হাসে গা, তা আমি বললাম যে তাহলে কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? তখন বলতেছে ভাবে আমি বাসায় ভাত রান্না করতে আসছি, আমি জানিনি ভাই ভাই কীভাবে মারা গেছে। তখন ওনার পাশের এক লোক বলতেছে যে ভাইয়া মারা গেছে, আমরা পিছনে তাকা দেখি যে হচ্ছে গা আজরাইল আসে ভাইয়াক তুলি লিগেছে। তো তখন আমি বলতেছি আপনি কি আজরাইল এক দেখেছেন? তো কাছে আমরা রোডে তাকা দেখি যে অনেক মানুষের ভিড়, ভাইয়া ওখানে মরি পড়ে আছে। তো ওখানে তাহলে একটা ছবি পাঠান। তখন দালাল বলতেছে যে আমি ছবি পাঠাতে পারবো না। কো কেন পারবেন না? কো কয় আমি ছবি উঠাতে পারিনি, কো আমি ছবি পাঠাতে পারবো না। কো ধরেন এই ছবি পাঠাতেও পারবি না। কো আর তারপরে আমাকে বলতেছে যে আমি একটা কাগজ পাঠাবো, আপনি একটা সিগনেচার দিবেন আর 3 লাখ টাকা দিবেন, তাহলে আপনার স্বামীর রাস আমি দেশে পাঠাবো। তা আমি দালাল এক বলতেছি যে আমার 3 লাখ টাকাও নাই কো, আর হচ্ছে গা আমার কাছে আমি সিগনেচার কি কোন উদ্দেশ্য দেবো, তুমি আগে আমার স্বামীকে দেখাও, তখন হচ্ছে গা আমি সিগনেচার দেবো, কিন্তু টাকা আমি দিতে পারবো না। তখন আমি আবার বলেছি যে তুমি যে 7 লাখ টাকা নিস আমার স্বামীর থেকে, আমার স্বামী তো কাজ করি, কোনো টাকা পয়সা আমাকে দিই নাই কো, তুমি আমার স্বামী যে কাজ করেছে 30,000 টাকা আমার স্বামী আমার কাছে বলেছে, সেই 30,000 টাকাও তুমি কাড়ি নিসাও, কিসের জন্য কাড়ি নিসাও? ভাই আমি আকামা করার জন্য টাকাগুলি ভাই থেকে ধার নিছি, নেওয়ার পরে আকামা করবো এই জন্যে। তো তুমি যে 7 লাখ টাকা নিলে আমার থেকে, তাহলে আবার আকামা করার জন্য কোন উদ্দেশ্যে তুমি টাকাগুলি কাড়ি নিসাও? কয় যে আমার দরকার হয়েছে, আমি ভাইয়ের থেকে নিছি। তারপরে মনে করেন 4 দিন আমার সাথে 25 তারিখ পর্যন্ত কথা হয়েছে, 25 দিন পর্যন্ত আমার সাথে কথা হয়েছে। 25 দিন পর্যন্ত কথা হওয়ার পরে ওই 5 দিন আমার স্বামীর ফোন বন্ধ রাখে, আমি ফোন দিলে স্বামীর সাথে যোগাযোগ করতে পারিনি। পরে 5 দিন পরে আমার কাছে ধরেন এই মরা খবর আছে যে আমার স্বামী মারা গেছে। তখন ধরেন আমি এ পর্যন্ত বিশ্বাস করিনি যে আসলেই সত্যি আমার স্বামী মারা গেছে, কি সে জীবিত আছে আমি এটা ধরেন জানি না। এখন সবার কাছে দেশের বাইরের কাছে আমি ধরেন পরে এই খবর শোনার পরে আমি মেম্বারের কাছে কথা বলেছি, চেয়ারম্যানের কাছে গেছি, কেউ আমাকে জায়গা দেয় নাই কো, থানায় গেছি থানাতেও আমাকে জায়গা দেয় নাই কো, পরে আমি হচ্ছে উপজেলায় গেছি উপজেলাতেও আমি জায়গা পাই নাই কো, তারপরে আমি ধরেন খুঁজতে খুঁজতে জনশক্তি অফিসে গেছি, গেছি হচ্ছে র্যাপের কাছে, তখন র্যাপ আমাকে দেখা দিয়েছে ডিবি নাস কী যেন একটা ডিসি অফিসে, তখন আমি আবার এই বাচ্চা দুটাকে নিয়ে ডিসি অফিসে গেছি, ওখান থেকে ডিসি অফিস পাঠা দিয়েছে জনশক্তি অফিসে, পরে ধরেন জনশক্তি অফিসে আমি ওরা কাগজপাতি জমা লেছে, লিয়ার পরে 2 মাস আমি অপেক্ষায় থাকি। এই 2 মাস আমাকে জনশক্তি অফিস বলেছে রাস আমরা এনে দেব, পরে একদিন ফোন করে আমাদের ডাকতেছে, ডাকি সারি বলতেছে যে হচ্ছে রাস আনা যাবে না কো, তোমরা যদি নিজ খরচে নিয়ে আসো তাহলে হচ্ছে তোমাদের 3 লাখ টাকা দিতে হবে, আর না হলে ওই দেশে তাকে দাফন করতে হবে। তা আমি বলেছি যে আমার কাছে টাকা নাই, আমি রাস আপনারা আমাকে আনি দিতে চাইলেন আর এখন বলতেছেন যে রাস আনি দিতে পারবেন না কো, তাহলে আপনারাও মনে হয় দালালের কাছে থেকে টাকা খাইছেন। তখন ধরেন ওনার সাথে আমার রাগারাগি হয়। তারপরে উনি 3টা কাগজ পাঠাইছে সিগনেচারের জন্য, আমি ধরেন এখনও সিগনেচার দিই নাই, পাবনা জনশক্তি অফিস থেকে 3টা কাগজ পাঠাইছে, এখনও ধরেন আমরা সিগনেচার দিই নাই কো। পরে ধরেন এখন দালাল বলতেছে যে তাহলে টাকা দাও তুমি, এখন ধরেন দালালের একটাই যে টাকা দাও না হলে সই দাও। আপনার স্বামী হচ্ছে কোন শহরে থাকতো? আমার স্বামী এখন ধরেন বলেছে যে আভা শহরে থাকে। কি কাজ করতে? এখন ওখানে ধরেন আমার স্বামীকে আমি জিজ্ঞাসা করেছি যে তুমি কি কাজ করতেছ, ও তো টাইসের কাজ বলেছে। তা আমার স্বামী বলতেছে যে এমন একটা নোংরা কাজ দিছে যে আমি তোমাকে কোনোদিনও বলতে পারবো না কো, বললে পারে তুমি এটা সহ্য করতে পারবে না কো। এটা ধরেন আমার স্বামী বলে নাই কো, যেমন একটা নোংরা কাজ দিছে আমি তোমাকে বলতেই পারবো না, এই জন্য ধরেন কাজের কথা আমাকে সে বলে নাই কো। আরও ধরেন এরকম করে আমার স্বামী ধরেন কাদাকাটি করেছে। পরে আমার সাথে যেদিন শেষ কথা আমার স্বামীর, তখন আমার স্বামী বলেছে যে তোমাকে একটা আমি গোপন কথা বলবো। তখন আমি বলেছি কি গোপন কথা শুনতে চাইছি আমি? তখন আমার স্বামী বলেছে যে বাসায় অনেক লোক আছে, আমি কালকে তোমার সাথে গোপন কথা বলবো।
পরে ধরেন এই কালকে থেকে এই পরের দিন থেকে শেষ বন্ধ আমি আর আমার স্বামীর সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারি নাই তো আর পরে এই মারা যাওয়ার ঘোষণা দিয়েছে ও এখন সত্যি কি মিথ্যা শুধু আল্লাহ জানে আর আমি আল্লাহর উপরে ভরসা করি আমার স্বামীকে আমি শুধু দেশে চাই সে মারা যাক বা জীবিত থাকুক আমার দেশের ভাইদের কাছে অনুরোধ আপনারা আমার এই দুইটা বাচ্চা শুধু দয়া করবেন যে আমার বাচ্চা দুটো যেন বাপের অভাব যাতে বুঝতে না পারে আপনাদের সবার কাছে আমার এইটুকু অনুরোধ যে আপনারা সবাই লাগে আমার এই দুইটা বাচ্চা তার বাপে গানি দিবেন সে মারাও যদি যায় আমার বাচ্চারে আশা যে আমার বাপে আমরা এক নজর দেখব আপনার কাছে জনগণের কাছে আমার সবার কাছে অনুরোধ আপনারা আমাকে এইটুক দয়া করবেন যে আপনারাও তো বউ বাচ্চা মা সন্তান সবাই আছে আপনারা আমার শুধু এই দুইটি বাচ্চা আমার এই বাচ্চা দুটার মুখের দিকে তাকাবেন যে আমার বাচ্চা দুটো যাতে বাপের আদর পায় এরপর আমরা প্রবাসী সাইফুলের গ্রামের বাড়িতে যাই কিন্তু সেই গ্রামের বাড়িতে গিয়ে যা আমরা দেখেছি তা আসলে ভয়ানক করুণ একজন প্রবাসী কতটা অসহায় হলে বিদেশে পাড়ি জমান সেটি হয়তো চোখে না দেখলে বোঝাই যেত না প্রবাসী সাইফুল তার দুটি সন্তান রেখে সৌদি আরবে পাড়ি জমান এরপর দালালের খপ্পরে পড়ে একের পর এক নির্যাতন সহ্য করতে হয় প্রবাসী সাইফুলকে আমরা জানি না প্রবাসী সাইফুলের কিভাবে মৃত্যু হয়েছে তবে পরিবারের অভিযোগ প্রবাসী সাইফুলকে মেরে ফেলা হয়েছে একই সঙ্গে প্রবাসী সাইফুলের পরিবারকে প্রতিনিয়ত দালালের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে এমনকি দালালের হুমকির কারণে প্রবাসী সাইফুলের বড় মেয়েটি স্কুলে যাওয়াও বন্ধ করে দিয়েছে চলুন এবার একটু আমরা জেনে আসি প্রবাসী সাইফুলের মা কি বলছেন সেটা ওটা তুমি কষ্টেই আছে না সুখেই আছে মা মাথা ঘুরে আর লারে আর কাঁদে কয় মা আমি সুখে নাই আমাকে সুখ করি তো খাওয়াই না মা আমাকে খাওয়াই জ্বালাচ্ছে আমার থাকাই জ্বালাচ্ছে আমার ঘরে দুই দিয়ে থুই ও কাজে চলে যায় আমাকে লেয় না সাথে আমাকে দেখায় না কোনো জায়গায় আমার ঘরে তালা দিয়ে থুই ও চলে যায় সন্ধ্যাবেলায় আসে ঘরের তালা খুঁজে দেয় তেহাগ আমি বাইরে বাইরে একটু বাড়াই ওই দালানের সামনে যাই বসে বসে থাকি মাথার লারে আর কাঁদে বেড়া মাথার লারে আর কাঁদে ও বেটা তুমি কিছু কার পাই চলে গেছিলে বেটা কয় মা আমি জানিনি যে মা আমাকে এই করবি ও কায়দে কায়দে বেটা পাগল হয়ে যায় কয় আমি আগে যদি জানতাম আমি আমাকে এই করবি আমি আর আসলিম না নে আমাকে ফাঁকি দিলি এসে আমাকে এই গুনি করতেছে দালাল কি বলে দালাল বলে আগে 3 লাখ টাকা চাইছে সে দালাল আমি টাকা দেবো কোন থেকে আমার তো সব চুষেই নিয়ে গেছে বউ আমি কোনো টাকা পাবো কি দিয়ে টাকা দেবো আমি কত টাকা নিছে টাকা নিছে 7 লাখ 7 লাখ টাকা নিছে আমার যা আসিলি বেটা বেশি কিনি সব নিয়ে গেছে আমি সর্বশেষ চাচ্ছি আমার বেটা আমার ভালো বেটা নিয়ে গেছে আমার ভালো বেটাক যিনি আমাকে আনি দেয় বেটা রে আমার ভালো বেটা আমার দিন আমার কাছে আসে আমার বুকে আমি লাগাই বেটা আমার বেটা যিনি ফিরে আসে আমার বাড়ি আমি বেটাক চাই আমি কিচ্ছু চাই নে শুনা আমি বেটাক চাই খালি আমার বেটা খালি প্রবাসী সাইফুলের মরদেহটি দেশে ফিরে আনতে সবচেয়ে বেশি কষ্ট করেছেন প্রবাসী সাইফুলের শ্যালক তোফরুল ইসলাম দিনরাত তিনি এক দপ্তর থেকে অন্য দপ্তরের কাছে গিয়েছেন কিন্তু কারো সহযোগিতা পাননি একজন প্রবাসী মারা যাওয়ার পর তার মরদেহটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে আসার কথা কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কেন প্রবাসী সাইফুলের মরদেহটি দেশে আনছে না সেটি কারো বোধগম্য নয় আমরা অবশ্যই চাইব কর্তৃপক্ষ প্রবাসী সাইফুলের মরদেহটি দেশে নিয়ে আসবে এবং তার পরিবারের কাছে বুঝিয়ে দেবে একই সঙ্গে আমরা এটাও চাই যে দালাল প্রবাসী সাইফুলের উপর নির্যাতন করেছে তাকে বিদেশে নিয়ে যেয়ে তার পরিবারকে জিম্মি করেছে সেই দালালেরও বিচার হোক চলুন এবার আমরা প্রবাসী সাইফুলের শ্যালক তোহরুল ইসলামের গল্পটা একটু জেনে আসি তিনি কিভাবে কত জায়গায় ভোগান্তির শিকার হয়েছেন
অনেক জায়গাতে ঘোরাফেরা করছে, কোনো কিছু হয় না, দালালের সাথে কথা বলছে তাও এ পারে নাই। সে শুধু একটা কথাই বলতেছে, 3-4 লক্ষ টাকা দিতে হবে তাকে, সেটা দিলে পারে সে আছে লাশ পাঠাবে। আর একটা সিগনেচার চাচ্ছে, সেই সিগনেচারের কারণে আমরা ধরুন যে কোনো কিছুই করি নাই এবং তো যে সিগনেচারও দেবো না, আমাদের লাশ যেভাবেই হোক আমরা আনার ব্যবস্থা করব। কিন্তু সে আর আমাদের সাথে কোনো যোগাযোগই করতেছে না, কোনো ইয়ে করতেছে না। আবার আমাদের ফ্যামিলির লোকে হুমকি দিচ্ছে যে কোনো কিছু করতে গেলে পারে আমাদের সমস্যা হয়ে যাবে, তাদের বাড়ির ঘরে থাকতে দিচ্ছে না, ধরেন যে অনেক ধরনের সে ইয়ে করতেছে হুমকি। আমার মামাইকে যাচ্ছে তার বাড়িতে, তাকে মারার ইয়ে করতেছে যে তুই আমার বাড়িতে আসলে পারে তো মারব, তুই আমার বাড়িতে আসিস না, এমন ধরেন যে অনেক ধরনের কথাবার্তা তারা বলতেছে। কিন্তু তাদের থেকে আমরা কোনো কিছুই পাচ্ছি না, তাদের বাড়ি তো যাচ্ছে, তারা অনেক ধরনের অনেক ইয়ে হুমকি দিচ্ছে, অনেক ইয়ে করতেছে। প্রথমে গেছি পৌরসভা চেয়ারম্যানের কাছে, তারপরে গেছি আছে থানাতে, থানাতেও হয় নাই, পরে উপজেলার চেয়ারম্যানের কাছে গেছি, পৌরসভা চেয়ারম্যানের কাছে, ওখানে হয় নাই, পরে আমি পাবনাতে গেছি। পাবনা র্যাপ অফিসে যাওয়ার পরে র্যাফে আমার র্যাফের অফিসার আমার একটা পরামর্শ দিল যে আপনি হচ্ছে ডিসির কাছে যান। তো আমি ডিসির কাছে যাওয়ার পরে আমাকে বিস্তারিত সব বললাম, বলার পরে বলতেছে যে আপনি আমি একটা ঠিকানা দিচ্ছি, এই ঠিকানা অনুযায়ী যান। পরে আমাদের ঠিকানা দিল জনশক্তি অফিসে, জনশক্তি অফিসে গেলাম। যাওয়ার পরে ধরেন যে আমাদের দুই প্রথমে বলছে যে সে হচ্ছে লাশ আইনি দেবে, সে যদি মারা যায় থাকে কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবে না, তারা আমাদের লাশ আইনি দেবে। কিন্তু আজ পর্যন্ত ধরেন যে আজ 2টা মাস আমরা ঘুরছি, তারা লাশ পর্যায়ে বলছে যে লাশ আনা যাবে না, লাশ আনতে গেলে পারে টেকা লাগবে, নিজস্ব খরচে লাশ আনতে হবে, তাছাড়া ও আনা যাবে না। আর আপনি যদি এখানে সিগনেচার দেন যে ও ওখানেই মাটি দিয়ে দিক দাফন করে দেবে, তো যদি আপনারা সিগনেচার না করেন তাহলে হচ্ছে COVID-19 করে আপনি মাটি দিয়ে দেবে, জানাজার করে দেবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শুধু আমার একটাই আকর্ষণ মিনত যে আমার দুলাভাইক যাতে সে একটু সহযোগিতা করে আমাদের লাশটা আনার ব্যবস্থা করে দেয়। যারা রেমিটেন্স যোদ্ধা, যাদের রেমিটেন্সেই প্রতি বছর রিজার্ভের ভারীর গুণগান গা হয়, সেই রিজার্ভ বা কতটুকু প্রবাসী যারা রয়েছেন তাদের কল্যাণে ব্যয় করা হচ্ছে।